আমি কাঠুরিয়া কেষ্টা, আমি এক নম্বর। আই ওরে বাবারে কি জোর লাগলো, কেডা রে কেসুরি সেইটা। আমারে ভেঙাইতাছিস, দাঁড়া তোর আমি ধন্যবাদ। বাবারে কি জোর মাথায় লাগলো, ওরে বাবা। ওই ভাই কেষ্টা, এই খারাইসা কইতাছি, আমার কোড়াত ফেরত দে। এই তবে রে খারাইসা, তুই আমাদের ধরতে পারবি না কেষ্টা। দেখ লাও, আমি অনেক ছুটেছি, এবার আমার বন্ধুকে গুলি ছুটবে। আরে হদল কুদকো, তোদের খেলা শেষ। আরে গুলি শেষ, আরে কি হইবে আজ। আরে আমার ফালতু ফালতু গুলি ছোড়া উচিত হয় নাই। ঠিক আছে, আরেকটা মজা দেখিয়ে দে ওকে। আমার বিশ্বাসই হইতাছে না, আমার এত পোড়া কপাল কি করে হইলো। হ্যাঁ স্যার, আমি কথা দিতেছি, আপনারে আরো কাঠ আমি কেটে এনে দেবো, কিন্তু আমার একটু সময় লাগবে স্যার। তাই নাকি, আগের বারও তুই একই কথা বলেছিলিস রে, এবারে কিন্তু তোকে চাকরি থেকে তাড়িয়ে দেবো, বুঝলি? কিন্তু স্যার শোনেন আমার কথা, অনেক হইছে, আমার আশ্বস্ত হচ্ছে না, আমি স্যারকে কখনোই খুশি করতে পারি না, মনে হচ্ছে তলপি তলপা নিয়ে এখান থেকে আমি চলে যাই, সেটাই ভালো। সঙ্গে আরো একটু মজা করি। কেতা এই না ক্যাট, ওরে বাবা রে। দাদা তোর কি মনে হয় কেতাল মনটা খারাপ? মনে তো হচ্ছে না, চল ওর পিছুনি। ওখানে বসে আছে কেন? আরে তুই মাথা নিচু কর। ও হ্যালো, আমি বলছি না কেষ্টা। আরে ওরে ওরে বাবারে, আরে আরে যাই। তার মানে স্যার আমার চাকরি থেকে বাইট করবে না? আমার চাকরিটা আছে তাইলে। আচ্ছা স্যার বলছি, ওইখানে আমি কি কি শিখবো একটু বলেন। স্যার আপনি তো বলেছিলেন এটা বেআইনি। সত্যি? আইন ফাঁকি দিয়ে কি করে ভাল লোকরে বন্দি করতে হয়, ওরা আমারে শেখাইবে। একদম ঠিক। এটা খুব ভালো খবর, আমি আপনাকে নিরাশ করুম না, আপনি আমারে ভরসা করতে পারেন স্যার। ঠিক আছে, তোদের দুজনের সাথে পরে মোকাবিলা হবে, এইবার আমার ট্রেনিং নেওয়ার সময়। খুব মজা বেঁচে গেছি, ও কি আমাদের দেখেছে? কি যা আসে, ওকে নতুন করে ট্রেনিং দেওয়া হচ্ছে। ওলা কি ওকে ভালো ধরে ট্রেনিং দেবে? লে চুপ কর না, তোর খাওয়া ছাড়া কিছু মাথায় ঢোকে না, তুই শুনলি তো? ও আমাদের মারার জন্য কোনো নতুন প্ল্যান করছে। এই গর্তে পড়ে গেলে ও আর ট্রেনিং এ যেতেই পারবে না, কি ঠিক বললাম তো আমি? তাহলে চলো এবার বাইরে ডেকে আনি। টুথব্রাশ নিলাম, জাঙ্গিয়া নিয়ে নিলাম, এইটাও নিলাম, এইটাও নিলাম, সব নিলাম। কিছু কি ভুলে যাচ্ছি? ও আমার কমিক বই। আরে আমার সুটকেস গেল কই? জানতাম ওরা। আরে না, দাঁড়া খাড়ায় যা।
কারণ এইটা তোদের শেষ হাসি হইবে এইবার। স্যারি হইবে, কি হইছে? সরি স্যার, একটু ভুল হইয়া গেছে, আমি সব ব্যাগ গোছাই নিয়েছি। এবার বলেন কখন যেতে হবে? আমাদের প্ল্যানটা ফেল হয়ে গেল, ও তো যাবে বলছে, এবার কি করব বল না? আপনি একদম ঠিক কইতাছেন কেষ্টা। তবে রে, আমার সাথে এই রকম করিস? ট্রেনিং ক্যাম্পটা শহরের খুব কাছেই রে, তোর অ্যাডমিশন ফর্ম এই এলো বলে, ওটা সঙ্গে রাখিস, ওটা ছাড়া তোকে ভেতরে ঢুকতে দেবে না, বুঝলি? ভুলে যাস না যেন। খুব ব্যথা করতেছে, হদল কুদকুদ দুটো এটা করছে। এই আমারে বাইরে বার কর, নাইলে কিন্তু তোদের আমি শেষ কইরা দেব, বুঝাছিস? আরে তোকে আমরা সরি কেন বলতে যাব? এ পাগলা, চল ওর গাড়িটাকে ভেঙে চুরে দি। এই করবি না। এটা আবার কি ছিল? ওরে মৌমাছি, ওরে বাবা রে, আরে কোথায় যাই, আরে সব জায়গা বন্ধ। উঠে পড়েছি, ওই ভাল্লুক দুটোর সহ্য হয় না। কেমন লাগছে? শেষ কইরা দেব। আরে ভাল্লুক দুটা গেল কই? আরে বাবলু ডাবলু বাইরে আয় রে। আরে তোদের মারুম না, তোদের জন্য মধু আনছি। মধু? হ্যাঁ রে, তাই আমার কাছে মধু আছে। চুপ কর তুই, কিন্তু পেটে পেটে গুলগুল করছে। পেয়ে গেছি, মনে হলো কারো একটা শব্দ শুনলাম আমি, ভালো লাগে না। এত গরমে এসে বেশি হাঁটা চলা করা যায় না। কিন্তু এই হদল কুদকুদ গুলো গেল কই? ও আই, আমার টুপি কোথায় গেল? এটা নিশ্চয়ই ওদেরই কাজ। সামনে আয়, আমি জানি বাবলু ডাবলু এটা তোরাই করছিস, সাহস থাকে তো সামনে আয়। আমার টুপি, আমার টুপি, আর একটুখানি, এটা ঠিক না। আয় রে মাথায় আয়, তোকে খুব মিস করেছি রে। এই গেল কই, এই যা, টুপির কি পা আছে নাকি? মাথাই নষ্ট, গাছ কাটার ট্রেনিং ক্যাম্প, এখানেই তো আমার আসার ছিল। আরে বা, আমি পৌঁছাই গেছি, দারুণ ব্যাপার। বেল বাজাই, এটো দরজা খুলবে। বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? দেখেন, আমার নাম কেষ্টা, আমি এখানে ওই ট্রেনিং করতে আইতাছি। আপনার অ্যাডমিশন ফর্ম। অ্যাডমিশন ফর্ম? অ্যাডমিশন ফর্ম ছাড়া আপনি ভেতরে ঢুকতে পারবেন না। কি? আরে আমার ভেতরে যেতে দেন। যান বাইরে যান। খাড়ায় যান, খাড়ায় যান, বন্ধ করবেন না। এটা কি লে? হতে পারে ভেতরে কোনো খাবার আছে। এটা কি? এটা খাবার তো হতেই পারে না। অ্যাডমিশন স্লিপ গাছ কাটার ট্রেনিং ক্যাম্পের জন্য। আর একটা উপহার রেখে দে। আমার দরকার নেই, থেকে নোংলা গন্ধ বেরোচ্ছে। আরে দাদা খোলেন না, আমার অ্যাডমিশন ফর্মের ব্যাপারে কেউই বলেনি।